অসহায় বৃদ্ধার নিউজ দেওয়ার পর আমরা আজ এক ছেঁচড়া বৃদ্ধার কথা বলবো। বৃদ্ধ না বৃদ্ধ? হ্যাঁ বৃদ্ধ। ওটা তো তো দেখা যাক সেই ছেঁচড়া বৃদ্ধ কি করে। দেখে ভোলা ভালা মনে হলেও আসলে ভোলা ভালা নয়, বাড়িতে বউ থাকতে অন্যর সাথে সম্পর্ক রেখেছে এই বৃদ্ধ। যা দেখবেন এরকম ভোলা ভালা দেখে কি বলো, মায়ায় জড়াবেন না। এরকম দেখলেও কি হবে, শয়তানের ছেঁচড়ার একদম অ্যাক্সেস। মেয়ে দেখলেই ছুকছুকুনি স্বভাব, মেয়েদের পিছনে যায় আর নিজের পেনশনের টাকা অন্য মেয়ের পেছনে ওড়ায়। আপনারা সাবধানে থাকুন, আমাদের বউ বাচ্চাকে সাবধানে রাখুন। যখন তখন দেখবেন যে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, তার মানে এই এই বৃদ্ধ যে এতটা দুশ্চরিত্র সেটা তার বাড়ির লোকও জানতো না, কিন্তু যত বয়স হচ্ছে তার রসও বাড়ছে, তাই তার অভ্যেসগুলো ধরা পড়ছে আস্তে আস্তে। তো তার এই অভ্যেসগুলো শুনুন, নিজের বাড়িতে বউ থাকতে অন্যের বউয়ের উপর দিয়ে তার নজর। কি করা যায়, নিজের পেনশনের টাকা তুলে অন্যের বউয়ের পেছনে ওড়াচ্ছে, কিন্তু কিছু বলার নেই এখানে। তো দেখা যাক সেই বৃদ্ধকে। তোমাদের বিশেষ সূত্র থেকে জানা গেছে এই যে বৃদ্ধটা তার বউকে গ্রাহ্য করে না, বাইরে বাইরে ঘুরে বেড়ায় আর মেয়ে দেখলে একটুখানি তাদের পেছনে দৌড়ায়। তো দেখতে পাচ্ছেন দর্শকরা, আমাদের প্রতিনিধির উপর সেই বৃদ্ধ দুর্ব্যবহার করছে, কিন্তু আমরা এখানেই থেমে থাকবো না, আমরা তাকে সবার সামনে নিয়ে আসবো, তার অভ্যেস গুলোকে সবার সামনে প্রকাশ করবো। তো সাথে থাকুন, দেখা যাক। এই যে বউকে দেখে না, বউকে ভালোবাসে না, কিন্তু অন্য অন্যের বউ আর অন্যের মেয়েকে ভালোবাসে, সেটা আলাদা ব্যাপার। তো আমার আর কি বলবো, ভালোভাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে পুরোটা পোলটা খুলে যায় রাস্তায়। লোকের বাড়ি গিয়ে শুয়ে থাকে, কি করতে যায় কেউ জানে না। তো সেই প্রতিবেদনটাও তুলে ধরছি, দেখুন কে জানে। এই যে কি করতে এসেছে কে জানে, সব নড়তে পারে না সব আসবে। তো আজকের সমাচার ছিল এই অবধি, পরের এপিসোডে আমরা আবার এক কারো অবস্থা নিয়ে আসবো। তো দেখা যাক কাকে পাই, সবাইকে নিয়ে চলে আসবো। কাটা, বাই বাই।